সাতাশি কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক ফিল্ম আর্কাইভ ভবন রাজধানীর আগারগাঁওয়ে প্রায় দুই একর জমির উপর ভবনটি নির্মাণ করা হয় এটি হবে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ফিল্ম আর্কাইভ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভবনটি উদ্বোধন করবেন বিস্তারিত সুপন মাহমুদের রিপোর্টে প্রতিষ্ঠা লগ্নে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ধানমন্ডির একটি ভাড়া বাড়িতে যাত্রা শুরু করে এর ধারাবাহিকতায় দুই সালের প্রথম দিকে সরকার রাজধানীর এগারো বাংলাদেশ ফিল্ম আর্কাইভে নতুন ভবনের ভিত্তিপ্রস্তরে প্রস্তরে স্থাপন করেন নবনির্মিত ভবনে থাকছে পাঁচ শত আসন বিশিষ্ট মাল্টিপারপাস অডিটোরিয়াম নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনীর জন্য তিন আসন বিশিষ্ট প্রজেকশন হল সভা সেমিনারের জন্য একশো আসনের সেমিনার হল আধুনিক ফিল্ম চেকিং রুম ডিজিটাল ফিল্ম ক্লিয়ারিং ল্যাব এছাড়াও রয়েছে দুটি ডিজিটাল সহ আরও অত্যাধুনিক সুযোগ সুবিধা ভবনটি চলচ্চিত্র নির্মাতা প্রযোজক পরিবেশক জাতীয় ইতিহাস ঐতিহ্যের গবেষক ও কলাকৌশলীদের একটি মিলন কেন্দ্রে পরিণত হবে প্রচার প্রচারণা প্রদর্শন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ সাধারণ মানুষের সঙ্গে ইতিহাসের মেলবন্ধন স্থাপন করবে এমনটাই প্রত্যাশা চুমুন মাহমুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা